নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। সামনেই আমার জন্মদিন বলে একটা দিনে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। সেই কবে 2014 সালে পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে বেরিয়েছি, তারপরে আর পার্মানেন্টলি ঘরে ঢোকা হয় না, তারপর তো এখন আবার কর্মসূত্রে বাড়ির বাইরে। যাই হোক, জন্মদিনের দিনটাতে কখনোই সেভাবে বাড়িতে থাকতে পারি না, হয় কাজ না হয় ডিউটি, কোনো না কোনোভাবে বাইরে থাকতে হয়। তো এই বছর মা আমাকে একটু রিকোয়েস্টই করলো যে জানি না পরের বছর আবার কোথায় থাকবি, বিয়ে থা হয়ে যাবে হয়তো, এবারটা একটু বাড়িতে আয় না। মার রিকোয়েস্টটাও ফেলতে পারলাম না। ওই সময় দেখছিলাম আমার আবার নাইট ডিউটি ছিল, অফিসের এক কলিগের সাথে ডিউটিটা চেঞ্জ করলাম, নাইটটা বার্থডে শেষ হয়ে গেলে তারপর করব। যাই হোক, তো ডিউটি ফিউটি চেঞ্জ করে একটু অ্যারেঞ্জ করে একদিনের ছুটি নিয়ে যাচ্ছি। আরও দু একটা বন্ধুকে বলেছিলাম আমার বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ওরা একটু সময় বের করে আসতে পারেনি। এই একজন দিদিকে পেয়েছিলাম, দিদিকে বললাম চলো আমাদের গ্রামের বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো তোমাকে। দেখলাম আমাদের বাড়ি যাওয়ার জন্য দিদির মনে খুব উৎসাহ, দেখে আমার ভারী ভালো লাগলো। সকালবেলাটা মর্নিং ডিউটি করে মন খুশি খুশি নিয়ে তো বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে একটা সমস্যায় পড়েছিলাম। ওই দিন আবার ছিল ব্রিগেডের দিন, গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাচ্ছিল না। শিয়ালদা থেকে বাসে উঠে গেছি, ওমা একটুখানি গিয়ে বলে আর ধর্মতলা যাব না, এ তো ভারী বিপদে পড়া গেল দেখছি। তারপর দু এক পা হেঁটে সামনের দিকটা এগিয়ে চলে আসলাম, দেখলাম পুলিশে ছয় লাভ। একটুক্ষণ দাঁড়ালাম, এ ট্যাক্সি ও ট্যাক্সি জিজ্ঞেস করছি, ট্যাক্সির আবার সেদিনকের বিশাল চড়া দাম ছিল। শিয়ালদা থেকে হাওড়া ময়দান আসবে, তাতে কিনা নেবে 400-450 টাকা, এটা কি মানা যায়? আমাদের তো আবার একটু দরদাম করার অভ্যেস রয়েছে। দুইজনে মিলে বেশ কিছুটা সময় নিয়ে দাঁড়ালাম, এই ট্যাক্সি ওই ট্যাক্সি অনেক ট্যাক্সি ছাড়লাম, সবাই এই 400-450 নিচে নামছেই না দেখছি। বললাম তো ঠিক আছে একটুখানি দাঁড়াই, এত তাড়াহুড়ো তো নেই। দাঁড়িয়ে শেষমেশ একটা ট্যাক্সি পেলাম, যে কিনা 250 টাকা নিল, ওই মৌডালি থেকে হাওড়া ময়দান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিল। দাঁড়ান, আগে হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছে যাই, তারপর আবার গল্প করতে আসছি। আধ ঘন্টা সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাওড়া ময়দানে। এখানে হাওড়া ময়দানের পাশেই আবার রয়েছে শরৎ সদন, সেখানে আমার বাবা আর মা গিয়েছিল, একটা মিটিং ছিল। বাবা আর মা যেহেতু গিয়েছিল, একটা গাড়ি ভাড়া করে আমাদেরকে আর ফেরার চিন্তাটা করতে হচ্ছিল না, নইলে ফেরার সময় বাসে করে যেতে খুব কষ্ট পেতে হতো। কারণ ওই দিন তো ব্রিগেড ছিল, ব্রিগেডটা শেষ হয়েছিল ঠিক আমাদেরই ফেরার সময়, ওই 2-2:30 দিকে। রাস্তাঘাটগুলোতে লোকে লোকারণ্য ছিল, কিন্তু গাড়ি ঘোড়া চলছিল খুব কম, যার কারণে বাসগুলোতে ছিল ঠাসা ভিড়। যাই হোক, ওখানে গিয়ে একটু সময়ের জন্য মিটিংটা অ্যাটেন্ড করলাম। কলকাতা থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন একটু এগ রোল খেয়েছিলাম, তারপর একটা ভালো হোটেল দেখে ওখানে একটু খাওয়া দাওয়া করবো বলে বসলাম। খাওয়া দাওয়াটা ওখানে করবো না, পার্সেলটা করে বাড়ি নিয়ে চলে আসবো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো। তো ওখানে একটু ফ্রেশ হচ্ছিলাম, মুখে হাতে পায়ে জল দিলাম, একটু ভালো লাগছিল। কলকাতা যাওয়া আসার পথে প্রায়ই এই দোকানটাতে আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, আর খাওয়ারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো। তারপর ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম, যখন বাড়ি পৌঁছেছি তখন প্রায় 9:30 বাজে। দাঁড়ান, আগে বাড়ির মধ্যে ঢুকে যাই, তারপর আবার কথা বলছি। চাবি খুঁজে পাচ্ছ না? দাঁড়া রে বাবা। দাঁড়া, সাইডে রাখবে নাকি বলছিলি যে এটা কি?
এই এই দেখবি মিষ্টি আগে কি চলে যায় হ্যাঁ একটু নিয়ে যাও এই তুই ভয় পাও না তো না না আমি ভয় পাই না আর ফোন করতে হবে না, তোমরা শুয়ে পড়ো মা, খেয়ে দে, বুঝেছো? আমার বাচ্চাটা তো চিৎকার করছে। তোমরা শুয়ে পড়বে যতক্ষণ আমরা ফ্রেশ ট্রেশ হবো। রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এখন আমরা চলে এসেছি উপরে। আমি আর দিদি আজকে উপরে ঘুমাবো, আর মা আর বাবা নিচটাতে। আমার না আর একদম এনার্জি ছিল না, বসে যে একটুখানি কথা বলবো গল্প করবো ভীষণ ঘুম পাচ্ছিল। নিজের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এসছি একটু মাছগুলোকে খাওয়ার দেবো বলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়লাম না, এরপরে আসবো আবার জন্মদিনের ব্লগ নিয়ে। বাই বাই।